ব্যাক টু আওয়ার চ্যানেল শিপ্রাজ ব্লগ। আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে শাশুড়ি বাড়িতে নেই, বাড়িতে এখন আসেনি, ওর জন্য মানে কাজ করতে করতে পুরো হয়রান হয়ে যাচ্ছে। এই যে মেয়ে ঘুমিয়েছে, মেয়ে ঘুমিয়েছে বলে ক্যামেরাটা অন করলাম। সকাল থেকে বর ডিউটিতে চলে গেল, তারপরে ভাবলাম এটা করি সেটা করি, করতে করতে আর হয়নি ক্যামেরাটা অন করা। বাজারে গেলাম, বাজার থেকে এসে খেলাম, খেয়ে টেয়ে মেয়েকে ঘুম পাড়ালাম, খাওয়ালাম মেয়েকে, তারপরে এখন যাব রান্না করতে। আর তোমরা তো জানো আমার ক্যামেরা ধরার কেউ নেই, সেই জন্য আমি তোমাদের সাথে সব জিনিসগুলো আমি শেয়ার করতে পারি না। আর মেয়ে ছোটো, তো বুঝতেই পারছো ওর পিছনে আমার এনি টাইম দৌড়াতে হয়, দৌড়াতে তো হয়, আরও খাওয়াতে গেলে এক ঘন্টা পুরো লেগে যায়, ওর পিছনে টাইম দিতে হয়, সেই জন্য আর ক্যামেরাটা ঠিকভাবে আমি সময় মতো অন করতে পারি না। তো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, তোমরা প্লিজ ভিডিওটা দেখো। আর জানি না তোমাদের ভিডিও আমার ভিডিও ভালো লাগে কি না, সেটা তো জানি না, তোমরা প্লিজ বলো আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি না। এখন রান্না করব, কী কী রান্না করব আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, যেহেতু মেয়ে ঘুমিয়েছে ওর জন্য। মেয়ে ঘুমানোর পরে আমি একটু মানে ফ্রি হই, তার ভিতরে সময় পাই, কখন কখন আমি তাড়াতাড়ি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। এদিকে মাল আছে, মাল করতে হবে। তো চলো সব কিছু করে এসে আবার ক্যামেরাটা অন করব, তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন সব কিছু কাটা হয়ে গেছে, কাটা হয়ে পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি তোমাদের সাথে ক্যামেরাটা অন করলাম। আজকে মাংস, আজকে এত অ্যারেঞ্জমেন্ট কিসের? অ্যারেঞ্জমেন্ট হচ্ছে মা আসবে, বাবা আসবে, সেই জন্য হবে ঝিঙে আলু দিয়ে, আর হবে শাক ভাজা, আর হবে মাংস। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখানে হচ্ছে ঝিঙে আলুর তরকারি, এখানে শাক ভাজা রেডি হয়ে গেছে কড়াইতে, আর এখানে হচ্ছে মাংস। তো মাংস হয়ে গেছে, যে আমাদের রান্নাবান্না হয়ে গেছে। এবার আমার মেয়ে হচ্ছে খাবার এনেছে, দিদা খাবার নিয়ে বসে আছে। এই যে আমার মা এসেছে, রান্না এবার খাওয়া দাওয়া হবে, তোমরা যদি খেতে চাও চলে আসো। এই যে খেতে পারে না কিছু, গালের মধ্যে যে কী চাবাচ্ছে জানি না, খেতে পারে না কিছু, নিয়ে খালি ধরে আছে ওই যে। তো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। মা এসেছিল, বাবা এসেছিল, খাওয়া দাওয়া করে বিকালবেলা চলে গেল। মা এসেছিল ডাক্তার দেখাতে, তাই মোনাকে একটু দেখে গেল, তাই জন্য সব কিছু করে থালা বাসন ধুয়ে ঘর ঝাড় দিয়ে জামা কাপড় ছিল গুছিয়ে, টেবিল টেবিল গুছিয়ে, খাটের উপর গুছিয়ে, তারপরে আবার ক্যামেরাটা অন করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর কোনো ভুল হলে প্লিজ বলে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ ভিডিওগুলো দেখো একটু, যদি কোনো ভুল হয় সেটা একটু বলো, এটাতেই আমি খুশি।